নমস্কার বন্ধুরা, আমি আজাদ। আপনারা দেখছেন স্টক মার্কেট লজিক ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম নিয়ে আলোচনা করব। আমরা ক্রমাগতই শুনে থাকি মানুষের মুখে যে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি, চলুন আজ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। তার আগে অ্যাক্টিভ ইনকাম কি সেটা আমাদের কিন্তু জানার প্রয়োজন রয়েছে। অ্যাক্টিভ ইনকাম আমরা প্রতিনিয়ত যে সময় ব্যয় করি, এই সময় ব্যয়ের বিপরীতে যে ইনকামটুকু করি আমরা, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। মনে করুন আমি এক ঘন্টা কোথাও কাজ করলাম, সেই এক ঘন্টার বিপরীতে আমি যে মুনাফা পেলাম সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আমি যতটুকু সময় ব্যয় করব ততটুকু ইনকাম পাবো। আমি আজকে কোথাও সময় ব্যয় করব না, আমি কোনো ইনকাম পাবো না। কাল থেকে যদি বসে থাকি কোনো ইনকাম নেই, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনি কোথাও চাকরি করছেন, আপনি কোথাও ব্যবসা চালাচ্ছেন, এগুলো সমস্ত কিছুই কিন্তু অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ থাকেন সেই সিস্টেমের ওপরে, তবেই আপনার ইনকাম অ্যাক্টিভ, তাই এটি অ্যাক্টিভ ইনকাম। আসলে এবার আমরা জানি প্যাসিভ ইনকাম কি এবং কিভাবে প্যাসিভ ইনকাম করা যেতে পারে। যাদের মোটা অঙ্কের পুঁজি রয়েছে তারা কিভাবে প্যাসিভ ইনকাম করবেন, আর যাদের কোনো পুঁজি নেই তারাই বা কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন। আমি শুধুমাত্র কয়েকটা উদাহরণ এখানে দেব প্যাসিভ ইনকামের, বাকিটা আপনি ওই রকম সিস্টেমের নলেজ নিতে পারেন এবং সেই রকম কাজ করে প্যাসিভ ইনকাম করতে পারেন। তাহলে আমরা প্রথমে জানবো প্যাসিভ ইনকাম কি। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন কোন ধরনের ইনকাম যেখানে আপনি একবার সময় ইনভেস্ট করলেন বা একবার পুঁজি ইনভেস্ট করলেন, সেই পুঁজির এগেনস্টে আপনি লম্বা সময় ধরে একটা ইনকাম পেতে থাকবেন, সেটাই প্যাসিভ ইনকাম। তাহলে এমন কোন ইনকাম কি হতে পারে? আমরা যদি উদাহরণস্বরূপ নিই তাহলে দেখতে পাবেন অনেকেই ঘর ভাড়া দিয়ে ক্রমাগতই ইনকাম করতে থাকে, যেখানে তার একবারই ইনভেস্টমেন্ট, একবারই সময় ইনভেস্ট বা মানি ইনভেস্ট যেটাই বলুন, একবারই করেছে, সেই করার পরে থেকে লম্বা সময় তিনি একটা ইনকাম পেতে থাকে। তো এমনটা আপনিও করতে পারেন। আপনার যদি কোনো ভালো জায়গা বা জমি থাকে, সেখানে আপনি একটি ভালো ঘর তৈরি করুন, সেই ঘরটি আপনি রেন্টে রাখুন। রেন্ট রাখলে সেখান থেকে প্রতিনিয়ত কিন্তু আপনি বসে থেকে ইনকাম পাবেন, এটাই প্যাসিভ ইনকাম। এরপরে আমি যদি অন্য আরেকটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট আপনি মোটামুটি নলেজ গ্যাদার করলে ভালো কিছু কোম্পানির শেয়ার আপনি কিনে রাখতে পারেন। সেই সকল শেয়ারগুলি লম্বা টাইমে কিন্তু ভালো ডিভিডেন্স পে করে থাকে। এমন কিছু শেয়ার পিক করুন যেখানে আপনি একবার সময় এবং একবার আপনার মানি ইনভেস্ট করে লম্বা টাইম পর্যন্ত ইনকাম পেতে পারেন। এইরকম প্রচুর আপনি সিস্টেম পেয়ে যাবেন প্যাসিভ ইনকামের। যাদের পুঁজি নেই তারা কিভাবে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন? পুঁজিবিহীন প্যাসিভ ইনকাম করার মতো অনলাইনে আপনি কোর্স সেল করতে পারেন। ধরুন আপনার কোনো একটা ভালো অভিজ্ঞতা রয়েছে কোনো কিছুর উপরে, আপনি সেটা নিয়ে ভালো বলতে পারেন। আপনি অনলাইনে ভিডিও করুন এবং সেই ভিডিও একবার ইউটিউবে আপলোড করুন, এখান থেকে লম্বা সময় ধরে কিন্তু আপনি ইনকাম পেতে পারেন। অথবা আপনি ভালো লিখতে জানেন, আপনি ভালো কিছু আপনার যেগুলো জানেন আপনি সেগুলো নিয়ে ভালো কিছু লিখুন এবং সেটা একটা কোর্স আকারে ইবুক তৈরি করুন, ইবুকটি অনলাইনে প্রমোশন করুন, সেখান থেকে লম্বা সময় ধরে কিন্তু আপনি ইনকাম পেতে পারেন। আপনি ব্লগিং করতে পারেন, ব্লগিং করে একবার আপনি ব্লগ লিখে লম্বা সময় ধরে ইনকাম পেতে পারেন। এই সমস্ত ইনকামগুলি কিন্তু প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। এমন প্রচুর আপনি অপশান পেয়ে যাবেন যেগুলো প্যাসিভ ইনকামের অপরচুনিটি, সেই অপরচুনিটিগুলি আপনি ধরে রাখতে পারেন, সেখান থেকে লম্বা সময় ইনকাম করতে পারেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আমরা নতুন কোনো পর্ব নিয়ে আসবো, নতুন কোনো বিষয় নিয়ে আসবো, সেগুলো আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, এছাড়াও আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।